পরমেশ্বর শিব হলেন পরম ব্রহ্ম। তিনি সত্য, সুন্দর এবং সদা মঙ্গলময়। সত্যম শিবম সুন্দরম, এই তিনটি শব্দের সাথে রয়েছে ভগবান শিবের ঘনিষ্ঠ সম্পর্ক। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানাবো সত্যম শিবম সুন্দরম শব্দের অর্থ কী। ভগবান শিবের এক নাম আশুতোষ, কারণ তিনি অল্পতেই তুষ্ট হন। দেবাদিদেব মহাদেব তিনি, আবার তিনি শঙ্করও। জীবের পাপকে হরণ করেন এবং কালপূর্ণ হলে জীবের জীবনকেও হরণ করেন, তাই মহাদেবের অপর নাম হর। শিব পরম ব্রহ্ম, তাই এই মহাজাগতিক কোনো কিছুই শিব থেকে আলাদা নয়। জগতের প্রতিটি বস্তুকোণায় শিবের অস্তিত্ব বর্তমান। শিব অর্থাৎ মহাদেবের সাথে সত্যম শিবম সুন্দরম এই কথাটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সত্যম অর্থ সত্য, এই সত্য সুন্দরী শিব। শিব ও সত্য পরস্পর অভিন্ন, শিবের আদি মধ্য ও অন্ত নেই। এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু সত্য তাই শিব। তিনি পরম ব্রহ্ম এবং অনন্ত, তিনিই সব কিছুর ঊর্ধ্বে। শিবম অর্থ মঙ্গলময়, শিব মানে কল্যাণ বা মঙ্গল। এই কল্যাণাত্মক শিবের প্রতিভু হচ্ছে কল্যাণ সুন্দরম। শিবের পঞ্চমুখ জগতের কল্যাণ করে যাচ্ছেন। শিব সকল কিছুতেই পরিব্যাপ্ত। সুন্দরম অর্থ অদ্বৈতম, শিব হচ্ছে অদ্বৈত অর্থাৎ পবিত্র। এই পবিত্রবোধই হলো সৌন্দর্য, এবং সেই সৌন্দর্যই হলো সত্য এবং শিবময়। সত্যম শিবম সুন্দরম কথাটার মধ্যে এক উত্তরণের কথা বলা আছে। জীবাত্মা প্রথমে প্রবৃত্তির অস্থিরতাকে অতিক্রম করে শান্ত হবে, তারপর ক্রমশেষে শিবত্বে উপনীত হবে, এবং সর্বশেষে তার হবে অদ্বৈত অবস্থা, অর্থাৎ সেখানে আত্মা পরমাত্মার সাথে একাকার হয়ে যাবে।